তবে পৃথিবীতে বাড়তে চলেছে আরেকটি স্থায়ী ভাইরাস, এবার তেমনটাই জানিয়েছেন হু এর এক্সিকিউটিভ ডিরেক্টর। বুধবার মাইকেল জে রায়ান জানিয়েছেন, পৃথিবীর অন্যান্য ভাইরাস যেমন এইচআইভির মতো করোনা ভাইরাসও হয়তো পৃথিবী ছেড়ে কোনোদিন যাবে না। হু এর এক্সিকিউটিভ ডিরেক্টর জানাচ্ছেন, অন্যান্য অনেক ভাইরাসের মতোই এই ভাইরাসও হয়তো আমাদের ছেড়ে যাবে না, এই ভাইরাস নিয়ে আমাদের থাকতে হবে। তিনি বলেন, আমি এই দুটি রোগের তুলনা করছি না, কিন্তু আমাদের সত্যিটা ভাবার দরকার রয়েছে। রায়ান জানান, এই মুহূর্তে কেউ জোর দিয়ে বলতে পারবে না এই ভাইরাস কবে পৃথিবী থেকে যাবে। ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে করোনার মৃত্যুর হার কমতেই লকডাউন থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে এই দেশগুলিকে সতর্ক করল হু। ডব্লিউএইচএর এমার্জেন্সি প্রধান মাইকেল রায়ান পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়াকে আশার আলো হিসেবে দেখছেন, তবে তিনি কড়া নজরদারির ওপর গুরুত্ব আরোপ করেছেন। ইতিমধ্যে করোনার দ্বিতীয় পর্যায়ে আক্রমণ সম্পর্কে বিশ্বের দেশগুলিকে সতর্ক করেছে হু। হুয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করা দেশগুলিকে তাদের স্বাস্থ্যসেবা আরও জোরদার করে, নতুন আক্রান্তদের শনাক্ত এবং সব যোগাযোগ বিচ্ছিন্ন করে আইসোলেশনে রাখতে বলেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।